গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থাটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়াতে প্রতিবন্ধীদের আনন্দের কমতি নেই। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানালো সংস্থাটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম রুবেল। ইশারা ভাষায় প্রতিবন্ধী মানুষগুলো বোঝাতে চেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সঠিক দিক নির্দেশনায় সংস্থাটি ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রহিস উদ্দিন, বাসন থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজউদ্দিন, বাসন থানা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজি আব্দুল আলিম, অত্র সংস্থার সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন জসিম, মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিটিভির ইশারা সংবাদ পাঠক আরিফ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ। গাজী মামুন, নিউজ ডেস্ক।